হেই আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও করতেছি, বাইরে লিটারালি অবস্থা, এখন রাত বাজে আড়াইটা, রাত আড়াইটার দিকে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা করা। এবং যারা সদ্য এইচএসসি পাস করছে এবং রেজাল্ট পাইছে, মেনলি তাদের উদ্দেশ্যে আজকে শর্ট ভিডিওটা, আশা করি সবার ভিডিওটা হেল্প হবে। এবং বাইরে লিটারালি গত দুই দিন ধরে বরফ পড়ছে এবং বরফ পড়ার কারণে এই অবস্থা হয়ে গেছে লিটারালি। শোনো, দেখে বুঝতে পারতেছেন আপনারা কত পরিমাণে বরফ পড়ছে এবং স্টিল এখনও বরফ পড়তেছে। এখানে উইন্টারের দিকে রাত হইলেও আসলে রাতটা রাত মনে হয় না, কারণ বাইরে এইরকম সবসময় আলো থাকে, দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যা বা মাত্র সন্ধ্যা হয়েছে এমন একটা ব্যাপার। তো চলুন শুরু করা যাক, মেন ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আপনাদের সকলকে কংগ্রেচুলেশন, আপনারা যারা এইচএসসিতে ভালো রেজাল্ট করছেন এবং যারা ভালো রেজাল্ট করেন নাই তাদের উদ্দেশ্যে। এখন যারা ভালো রেজাল্ট করছেন তারা তো অলরেডি অনেক মানে অভিনন্দন পেয়ে গেছেন, বাট যাদের আশানুরূপ রেজাল্ট হয় নাই আমি তাদেরকে জাস্ট কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আপনার ভালো রেজাল্ট করা বা না করা এটা কখনোই আপনার গোলকে ডিফাইন করে না। তো একটা জিনিস অবশ্যই মেনে রাখেন যে আপনার নিজের ইচ্ছাটা অনেক 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 ম্যাটার করে। অনেক সময় হয় কি, আমাদের আশানুরূপ অনেক কিছু হয় না, আমাদের যেটা ইচ্ছা থাকে সেটা অনেক সময় আমরা পাই না। বাট মানুষের আসলে এমন না যে আপনি যদি একটা স্টেজে কোনো কিছু না পান এর মানে এই না যে আপনি নেক্সট স্টেজেও ওই জিনিসটা পাবেন না। তো অলওয়েজ আমি চেষ্টা করি সবাই মানে মোটিভেটেড থাকেন, বা আমি আমার পাশ থেকে সাজেশন দিব এইটাই যে সবাই যে যার মতো পারেন চেষ্টা করেন। যারা বাইরে আসতে চান, যারা দেশে থাকতে চান, যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান, আপনি যেখানেই থাকতে চান না কেন আপনার ভালো থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। কখনো এমন কিছু করেন না যে আপনার কোনো একটা জিনিস না পাওয়ার কারণে আপনি আপনার ফ্যামিলি বা অন্য কাউকে কষ্ট দিচ্ছেন, এমন কখনো করেন না। তো এটাই হচ্ছে আপনাদের জন্য রিকোয়েস্ট। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে মেইনলি যারা এইচএসসি পাস করে ফেলছেন এবং রেজাল্ট পেয়ে গেছেন অলরেডি, তো তারা অনেকেই একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করে, ভাই আমি নেক্সট কোন ইনটেকের জন্য অ্যাপ্লাই করবো বা আমি নেক্সট কোন ইনটেক ধরবো। তা যারা 2021 সালে অলরেডি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়ে গেছেন, আশা করি সবার রেজাল্ট এবার অনেক ভালো হয়েছে হোপফুলি। তো রেজাল্ট যদি ভালো হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে, যাই হয়ে থাকুক, ক্যানাডা আসার ক্ষেত্রে আপনার কিন্তু রেজাল্ট এত ম্যাটার করে না। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন, আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, ও কিন্তু ওর ইন্টারমিডিয়েটের রেজাল্ট ছিল 3.92, তো ও 3.92 দিয়ে চলে আসছে এখানে ক্যানাডাতে এবং এখন এখানে আসছে। তো লিটারালি বুঝেন যে আপনার 3.92 পেয়ে যদি আসতে পারে আপনার রেজাল্ট হয়তো বা এর থেকে এত খারাপ না, বা এর থেকেও যদি খারাপ হয় তারপরেও আপনি আসতে পারবেন। মানে এইখানে আসার জন্য যে অনেক ভালো রেজাল্ট লাগবে বা জিপিএ 5 লাগবে এমন কোনো রিকোয়ারমেন্টস নাই। ইনফ্যাক্ট আমার নিজের ইন্টারমিডিয়েটের রেজাল্ট ছিল 4.83, আমি ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 4.83 নিয়ে আমি 2018 ইন্টারমিডিয়েট দিয়ে দেন আমি এখানে চলে আসি। তো জিনিসটা হচ্ছে জাস্ট আপনাদেরকে আমি মানে আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি যে এটাই যে রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, আপনার জাস্ট ইচ্ছাটা অনেক ম্যাটার করবে এইটাই আর কি। তো যারা আসতে যাচ্ছেন এইখানে তাদের জন্য আমি সাজেস্ট করবো, যারা অলরেডি আইএলটিএস পরীক্ষা দিয়ে দিয়েছেন বা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, ইনফ্যাক্ট অনেকে হয়তো পরীক্ষা দিয়েও দিচ্ছেন কারণ রেজাল্ট দিতে এবার অনেক দেরি করছে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করেন যে সেপ্টেম্বর ইনটেকটা পাওয়ার জন্য। এখনও অনেক ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর ইনটেকের ডেডলাইন আছে, আমি আবারও রিপিট করতেছি, সেপ্টেম্বর ইনটেক দ্যাট মিন্স ফল ইনটেক যেটা, সেইটার ডেডলাইন এখনও অনেক ইউনিভার্সিটি অনেক কলেজে ডেডলাইনটা আছে। এবং এইখানে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করতে চাই আপনাদের জন্য, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন এবং ডকুমেন্টস সাবমিশনের ডেডলাইন দুইটা অনেক জায়গায় আলাদা। যেমন আমাদের ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে অ্যাপ্লিকেশন করার ডেডলাইন হচ্ছে মার্চের 1 তারিখে, দ্যাট মিন্স মার্চের 1 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে আপনার জাস্ট ডকুমেন্টস হিসাবে কিছুই লাগবে না, আপনি জাস্ট আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, দেন আপনার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট যেহেতু পেয়ে গেছেন বা রেজাল্ট পেয়ে গেছেন, আপনি যদি সার্টিফিকেট থাকে বা আপনার যদি ট্রান্সক্রিপ্ট থাকে আপনি ওটা সাবমিট করতে পারেন, আদারওয়াইজ আপনি কিন্তু ডকুমেন্ট পরে সাবমিট করতে পারবেন। সেটা আবারও বলতেছি যে আমার ইউনিভার্সিটি বা ইনফ্যাক্ট এইরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে ডকুমেন্ট সাবমিশনের জন্য আলাদা ডেডলাইন থাকে, আর অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের অ্যাপ্লাই করার জন্য আলাদা ডেডলাইন। তো অ্যাডমিশনের অ্যাপ্লাই করার জন্য হচ্ছে মার্চের 1 তারিখে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে, এবং এটা ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইন হচ্ছে জুন মাসে, জুন মাসের মোস্ট লাইকলি 15 তারিখে বা সামথিং এরকম, বাট এটা জুন মাসের দিকে। তো অ্যারাউন্ড দেখেন যে 3-4 মাস সময় আছে। তো যারা সেপ্টেম্বর ইনটেক ধরতে চান তাদের ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আপনারা যেইখানে যাবেন বা যেই ইউনিভার্সিটি বা কলেজগুলো শর্টলিস্ট করছেন এইগুলোতে দেখেন যে আপনার অ্যাপ্লিকেশনের
ডেডলাইনটা কবে এবং আপনার ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইনটা কবে, এই দুইটা যদি আপনার আলাদা হয় এবং ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইনটা যদি আরও পরে হয়, আমি সাজেস্ট করি যে আপনারা সেপ্টেম্বর জন্য অলরেডি অ্যাপ্লাই করে দেন, দেন আপনি ধীরে সুস্থে আয়ার্স দিয়ে দেন আপনি ডকুমেন্টটা সাবমিট করেন। আপনার যা যা দরকার, আপনার ইন্টারমিডিয়েট রেজাল্ট মানে সার্টিফিকেটের শুরু করে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার আয়ার্সের রেজাল্ট, সবগুলো আপনার ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইনের আগে আপনি সাবমিট করলে আপনার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে। এবং ইনফ্যাক্ট আপনি যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বাই দ্যাট টাইমে সব কিছু রেডি থাকে, আপনি কিন্তু সেপ্টেম্বর ইন্টারভিউতে চলে আসতে পারবেন। তো এইটা হচ্ছে সবচেয়ে একটা মানে বুদ্ধিমানের কাজ আমার কাছে মনে হয়, যারা অনেক তাড়াতাড়ি আসতে যাচ্ছেন বা যারা এখানে এখনই তাড়াতাড়ি চলে আসতে চান তাদের ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে এটা। আর যাদের ক্ষেত্রে চাচ্ছেন যে এত রাশ না করে, যারা মনে করছেন আমি একটু ধীরে সুস্থে যাবো, তাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে উইন্টার সেমিস্টার, দ্যাট মিনস 2023 উইন্টার। এবং উইন্টার সেমিস্টারের ক্ষেত্রে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এবং কলেজের ডেডলাইন হচ্ছে সেপ্টেম্বরের 31 তারিখ পর্যন্ত, সরি, বা অক্টোবরের 1 তারিখ, এইরকম হচ্ছে ডেডলাইন হয়ে থাকে। বাট এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং কলেজ টু কলেজ ভ্যারি করে। তো আপনি যে কয়টা ইউনিভার্সিটি বা যে কয়টা কলেজ শর্টলিস্ট করছেন, আপনি মাস্ট বি ওই কলেজগুলো বা ওই ইউনিভার্সিটিগুলোর আপনি ডেডলাইনটা চেক করে নিয়েন। এবং সেই ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু সেম যে আপনার সেপ্টেম্বরের ক্ষেত্রেও আপনার অ্যাপ্লিকেশনের ডেডলাইন একটা এবং ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইন আরেকটা হইতে পারে। তো এই জিনিসগুলো অনেকটা ক্লারিফাই করে নিয়ে আমার সবচেয়ে বেটার অপশন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং সবচেয়ে ভালো একটা ওয়ে হইতে পারে যে আপনি অ্যাপ্লাই করে দিলেন সেপ্টেম্বর সেমিস্টারের জন্য, দেন আপনি বাই দ্যাট টাইমে আয়ার্সের প্রিপারেশন নিলেন বা যা যা দরকার সব কিছু করলেন, এবং বাইরের টাইমে সব কিছু প্রসেসিং করতে করতে ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইনের আগে আপনি অ্যাপ্লাই করে দিলেন। এতে করে হবে কি, আপনার 4 মাস সময়টা সেভ হচ্ছে, আপনাকে ওয়েট করতে হচ্ছে না, এবং এইখানে স্টাডি গ্যাপটা কোনো ম্যাটারই করতেছে না। কারণ আপনি যদি এখন 2021 জন্য ইন্টারমিডিয়েট দিয়ে আপনি আসতে চান 2022 সেপ্টেম্বরে বা 2023 জানুয়ারি হলেও আপনাদের জন্য স্টাডি গ্যাপ ম্যাটার করবে না। সেই ক্ষেত্রে অবশ্যই নিজের আগ্রহটা থাকতে হবে, নিজের চেষ্টাটা থাকতে হবে, এবং আপনি যদি সব ডকুমেন্টস ঠিকভাবে রেডি করতে পারেন তো আপনার 2022 সেপ্টেম্বর ইনটেক অথবা 2023 জানুয়ারি ইনটেক ইজিলি ধরতে পারবেন। বাট এরপরে যদি যাই সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনি এটাতে এতটা এফোর্ট দেন নাই। এখন আপনার যদি এফোর্ট না থাকে সেক্ষেত্রে এটা ডিলে হইতে পারে, এই ডিলেটা হইলে স্টাডি গ্যাপ হয়ে যাবে এবং স্টাডি গ্যাপ যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা আপনাদের ইন ফিউচার প্রবলেম করতে পারে। তো এই জন্যে আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা মাস্ট বি ট্রাই করেন 2022 সেপ্টেম্বর ইনটেক ধরার, এবং এটা যদি পসিবল না হয় সেক্ষেত্রে 2023 জানুয়ারি ইনটেকটা ধরার। এবং যেটা বললাম যে নিজেদের যেই ইউনিভার্সিটি বা যেই কলেজে অ্যাপ্লাই করবেন সেগুলো ডেডলাইনটা চেক করেন, ডকুমেন্ট কী কী লাগবে সেটা চেক করেন, এবং তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন, ইমেইল করেন, এবং তাদের কাছ থেকে জানতে চান যে তাদের কি আসলেই ডেডলাইন সাবমিশনের আরেকটা ডেডলাইন আসছে কি না, এরকম একটা ব্যাপার। এবং ইনফ্যাক্ট এইটার মাধ্যমে অনেকেই এইভাবে আসে, আমি নিজেও যখন অ্যাপ্লাই করছি আমার ক্ষেত্রে ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইন ছিল আরেকটা এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন ছিল আরেকটা। তো আমার হয়েছে কি, আমি অ্যাপ্লাই করে দিয়ে দেন আমি ধীরে সুস্থে ডকুমেন্টগুলো সাবমিট করছি। তো এই জিনিসটা বেশ হেল্প করে। তো এইটাই আমার সাজেশন সবার জন্য, ইনশাল্লাহ সবাই ধীরে সুস্থে চলে আসতে পারবেন এবং স্টাডি গ্যাপ এতে করে কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট আপনার অনেক সময়ও সেভ হয়ে যাচ্ছে, আপনি জাস্ট সদ্য রেজাল্ট পাইছেন তো আপনি হয়তো 5-6 মাসের মধ্যে সব কিছু প্রসেসিং শেষ করে ফেলতে পারতেছেন, এবং এইখানে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনার অপরচুনিটি পাওয়া শুরু হবে। লিটারালি আমি এটা বলতেছি জাস্ট বিকজ আপনি যত তাড়াতাড়ি এখানে ল্যান্ড করবেন, আপনার মানে আপনি যদি একদিন আগেও ল্যান্ড করেন আপনার কোনো ফ্রেন্ডের থেকে, আপনি ওই একদিন হইলেও অপরচুনিটিটা বেশি পাবেন। তো জিনিসটা এইরকম। তো অবশ্যই চেষ্টা করেন যে তারা যারা আসতে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসেন ইনশাল্লাহ, এবং যে কোনো ধরনের সাপোর্ট লাগলে আমাকে জানাই, ইনশাল্লাহ আমি যতটুকু পারবো আমার নিজের থেকে সাপোর্ট করবো, এবং আমি রাত 2:30 থেকে আপনাদের জন্য ভিডিও করা ইনশাল্লাহ। আপনারা যারা যারা চ্যানেলে নতুন ইনশাল্লাহ চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, আমার পূর্ববর্তী ভিডিওগুলো চেক করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা লাইভ সেশন করবো আপনাদের সাথে। এবং আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাই এভাবে পাশে না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না, আমি স্টিল স্টুডেন্ট, তো সেই হিসাবে আমি যতটুকু পারতেছি বা যতটুকু জানি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি, এইটাই আমার সৌভাগ্য। এবং হোপফুলি ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ কথা হবে পরে একটা কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।